পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পর্দায় আপনাদের প্রিয় চেনা মুখ যারা, ঘরে বাইরে তারা কেমন জানাবে তাদের বন্ধুরা। আজ দেখে নিতে পারি হাতে কার ভাঙবে হাড়ি, জেনে নেব অজানা অনেক কথা, কারণ আপনাদের প্রিয় অভিনেত্রীরা আজ এসেছে বন্ধুদের সাথে। সবাই কেনে শুরু করছি আজকে সানডে ধামাকা পর্ব। বন্ধু আমরা যাদের বলছি, সব কথা কি বলে বোঝানো দরকার হয়, ওই না বলা কথাগুলো এই মেয়েটা সব বুঝতে পেরে যায়। সাইলেন্সটা আমরা খুব ভালোভাবে শেয়ার করি, খুব কমফোর্টেবল। শুনি সব গোপন কথাগুলো। গোপন কথাগুলো বললে ও মারি নিয়ে গিয়ে আমাকে মারবে, একদম করে বাড়ি অব্দি পৌঁছাবে না, আগে থেকে মারবে। না না না, গাড়িতে আমি ওরকম মার কুটে নই। আমি ওর ক্যারেক্টারটা দেখেছি, ওর ক্যারেক্টারের মতনই ও, কোনো ফিল্টার করে না, কিছু করে না, মুখের ওপরে কথা বলে, আর যেটা রাইট সেটাই করবে। তার মানে একদম নিজের মতো চরিত্র পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, না আর্ধেক কথা বলতে পারি না, আমার মনে ওই কথাগুলো আমাকে কাজুরি বলতে হেল্প করে, যে কথাগুলো অ্যাকচুয়ালি আমি বলতে চাই। কৌশিকিও ভালো শাশুড়ি, কৌশিকিতে খুব ভালো শাশুড়ি, অফ স্ক্রিন আরো মজার শাশুড়ি। সিরিয়ালে দিন একটা ডায়লগ বলেছিলাম যে তোমাকে আর আমার মেয়েকে নিয়ে আমি খুব বিপর্যস্ত থাকি, মানে কখন তোমরা দুজনে কি বলে দেবে তার ইয়েটা ফলটা আমাকে ভোগ করতে হবে। আজকে আমি শুনলাম ও আসছে, আমি বললাম একদিনও শান্তি, আর যেদিন হিল পড়বো প্রত্যেকটা শটে বলতে হিল কর তোর পাশে তো আমি কিছুতেই দাঁড়াবো। আরে আমি একটা 1.5 ফুটিয়া, এ লম্বা, তার মধ্যে অত বড় হিল পড়বি কেন? দোতলা বাড়ির সমান, এ বাবা দোতলা বাড়ির সমান। মাঝে মধ্যেই দেখি সোশ্যাল মিডিয়াতে যে আমার দিদিদের অনেক প্রশ্ন কার কাছে কই মনের কথা নিয়ে। আমি যখন শুনলাম যে শিমুলের বৌদি আর শিমুলের মা এখানে আজকে আসছে, তখন ভাবলাম যে কিছু দিদিদের ডাকি, কারণ তারা কার কাছে কইবে মনের কথা। কাজরীকে আপনাদের মধ্যে কে প্রশ্ন করতে চাও? শিমুলকে আমরা যেভাবে অত্যাচারিত হতে দেখছি তার শ্বশুর বাড়িতে, তা আপনি বৌদি হিসাবে ওর প্রতি অত্যাচার যে যেটা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কি করতে চান, মানে আপনার মতামতটা কি এই বিষয়ে? তার নিজের সম্মান নিয়ে সে একটা ভয়েস রেস করছে, সব কিছু করছে, কিন্তু সে একা যেহেতু একজন এই বাড়ির বউ বলে সেই লেভেলে হয়তো সে সেই চেষ্টাটা করে উঠতে পারছে না, তবে বাপের বাড়ির দিক থেকে সেই চেষ্টা এবং তাকে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা আমরা করছি এবং ভবিষ্যতেও করব। এবং আমি পৌলুমি হিসেবেও আমি ভীষণভাবে এটাই বিলিভ করি যে যখন তুমি এত কষ্টের মধ্যে আছো, এত কিছুর মধ্যে আছো, ইউ শুড রেজ ইউর ভয়েস। চুপ করে থাকলে লোকে আরও বেশি তোমার ওপর চেপে বসবে, সো ইউ হ্যাভ টু ফাইট ফর ইয়োরসেলফ, তারপর বাকিরা তো যা করবে করবে সেটার উপর। কাজী কাজুরি হয়ে শিমুলের শ্বশুরবাড়ির লোকজন কি চাটে বলে দাও? শিমুলের শাশুড়িকে একটাই বলবো, আমাদের খুব ভালোবাসা শিমুল, আপনি এরকম ভাবে শিমুলকে কষ্ট দেবেন না, কারণ মেয়েটা খুব আশা এবং ভরসা নিয়ে আপনাদের বাড়িতে গেছে, মেয়েটা আপনাদের খুব ভালোবাসছে, আপনিও একটু যদি ভালোবাসার হাত ওর মাথার উপর দেন, ও দেখবেন আপনার সংসার একেবারে সোনার সংসার করে দেবে। মানুষের সাথে খোলামেলা কথা বলে, এত ভালোভাবে মেশে, ভীষণই মিশুকে। আচ্ছা, এই ছাড়াও দিদির আলাদা আরেকটা গুণ আছে, যেটা হচ্ছে দিদির লেখালেখি, যেটার আমি ফ্যান, দারুণ কবিতা লেখে। এই জিনিসগুলো আমার এত ভালো লাগে যে মানুষটাকে তো, গোটা মানুষটাকে তো ভালো লাগেই। তো এবার শুনি কৌশিক দি, শিমুলের মা কেমন লাগছে এই চরিত্রটা? সিরিয়ালের মারা সফট স্পোকেন হয়, ভালো হয়, ঠাকুর দেবতার পুজো করে, কান্নাকাটি করে, আর আমি হচ্ছে একদম তার পুরো পুরো বিপরীতে, মানে আমি হল্লা করতে ভালোবাসি, লোকজন বেশি বেয়ারাপানা করলে রাস্তায় মেরে ধরে দিই। তাহলে তুই বলছো শিমুলের শাস্তি হওয়া উচিত ছিল আর কি? আমি ওরকম না, আমি খুব ভালো। এই শিমুলের শাশুড়ি তাহলে খারাপ? হ্যাঁ, আমি এমনি মিষ্টি। কৌশিকেদি, তোমাকেও কিন্তু প্রশ্ন করবে বলে কিছু মানুষ এসছেন। ওকে, শিমুলের মাকে কি প্রশ্ন করতে চাও বলো? শিমুলকে মানে বাড়িতে আনছেন না, আপনি তো পেনশন পান, ওর পরে যে এত টর্চার হচ্ছে, ওকে নাচ গান করতে দিচ্ছে না, ছাদে রেখে দিয়েছে, মানে রাত মানে এ করছে, তা আপনি কি বলতে চান, মানে ওকে নিয়ে আসবেন না? ভাঙলে তো যে কোনো জিনিস এক মুহূর্তে ভেঙে ফেলা যায়, সেটা জিনিস হোক বা সম্পর্ক হোক, জোড়া তো সহজ নয়। তো
আমি চাইছি না এই মুহূর্তে, মানে শিমুলের মাছ এই মুহূর্তে চাইছি না যে সম্পর্ক ভেঙে যাক। সম্পর্ক যদি টিকিয়ে রাখতে পারা যায়, তার জন্য যদি কিছু এক্সট্রা এফোর্ট দিতে হয় দেওয়া যাবে, কিন্তু তারপরেও যদি দেখা যায় যে তুমি শুধরাচ্ছ না, এফোর্টটা শুধু আমার তরফ থেকে দিতে হচ্ছে, তাহলে বেরিয়ে আসতে দু মিনিট ভাবার দরকার নেই। সেখানে শিমুলের মায়ের পেনশন আছে, অতএব শেষ অবধি মা পাশে থাকবে। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। প্রমিলা শুভশ্রী, সেই কলেজ লাইফের বন্ধু। হ্যাঁ, কলেজ লাইফের সেই একদম বাচ্চা তখন সেই সময়, তারপরে একটা মানে প্রি 18, একটা 18, একটা টিন, তারপরে 20s, তারপরে 30s, তারপরে এখন তো 40s এসে গেছি। এই যে সময়ের সাথে সাথে না আমাদের আলোচনা, আমাদের ব্যবহার, আমাদের মুভমেন্ট সব কিছুই একটু চেঞ্জেস হয়ে গেছে। প্রত্যেকটা ফেজ যদি আলাদা করে বলতে হয় কিরকম ছিল, তাই ও ওর আমি আর আমার ও অনেক কিছু জীবনের ইভেন্টের সাক্ষী, এবং আমরা খুব ভালো একটা মানে খুব হেলদি সম্পর্ক আমাদের মধ্যে এখনো মানে এখনো আছে, এবং জানি এটা ভবিষ্যতেও থাকবে। এত বছর যখন টিকে গেছে তখন এখন ব্যাপারটা পরিবারের মতো হয়ে গেছে, মানে ওর বাড়ি আমার বাড়ি কেউ কাউকে চেনে না এরকম ব্যাপার নেই আর কি, মানে রিলেটিভসরাও চেনে, ওর দিদি কেউ, আমি বড়দি মেজদি এরকম করেই ডাকি, মানে ও আমার ভাইকে ভাই আর কি, কি রকম ভাই বলে এরকম আর কি, মানে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। অভিনয় আশা যেটা সেটা তো আমরা পুরোটা দেখেছি অভিনয়। হ্যাঁ হ্যাঁ, ওর চুড়িদার পরে আমি অভিনয় করেছি, কি মনে আছে আগে আমরা সিরিয়াল করতাম যখন আমাদের ড্রেস তো নিজেদের নিয়ে যেতে হতো, মানে সীমা রেখা যখন ফার্স্ট করছে আর সেই সময়, সেই সময় তখন ওর ওর জামা পরে আমি শুটিং করেছি, মানে এই তো এই মানে একটা বিশাল মজার মজার সময় কেটেছে। এবার আমাদের বিয়েটাও মোটামুটি এক বছর আগে পিছেই হয়েছে, আমার 2003 ওর 2004। তো এবার আমাদের যখন আমরা ইস্যু নিলাম তখন আমরা বললাম তাহলে এক বছরেই দুজনের জন্য ইস্যু হয় একসাথে বড় হবে। হ্যাঁ, তো ফরচুনেটলি সেটাই হয়েছে। ওর মেয়ে আর আমার মেয়েতে 3 মাসের ডিফারেন্স, তো একই ক্লাসে পড়ে, তো ওরাও একটা বেশ ভালো বন্ডিং শেয়ার করে আর কি। আর এখন যেটা হয়, যেটা বাচ্চাদের পড়াশুনোটা যেহেতু এখন চাপ বেড়ে গেছে বা কিছু হয়েছে, এখন আমরা কি করি, মানে ওই যে বাড়িতে গিয়ে দেখা করব ওই একটা সময় করে এখন সেইটা হয়ে ওঠে না। আমরা এখন কোনো ডিস্টারবেন্স চাই না, তাই আমরা দুজনে মিলে কফি শপে গিয়ে আড্ডা মারি। মিষ্টি মমিতা, কতদিনের আলাপ? আমাদের তো 12 বছর হয়ে গেছে। পরিচয় কিভাবে? আমাদের একটা বিউটি কনটেস্টে আলাপ, তো ওখানে মমিতা দি মানে তখন সবাই একটু আমার সাথে আলাদা আলাদা ছিল, কথা বলছে না, কারণ সবাই তো পার্টিসিপেন্টস। হ্যাঁ, শুধু একমাত্র মমিতা দি এসে আমাকে বলছে কি হয়েছে, তুমি কি নার্ভাস, তুমি কি, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি। তারপর থেকে মৌমিতা দির সাথে সে একসাথে টিফিন খাচ্ছি, একসাথে সবকিছু করছি। হ্যাঁ, মানে আমিও কিন্তু পার্টিসিপেন্টস ছিলাম, বাট আমার সামহাও যায় না, ওকে খালি বোঝাচ্ছি এত টেনশন করতে হবে না, একদম রিল্যাক্স রিল্যাক্স। তো ও প্রথমে দেখেই বুঝেছি যে হ্যাঁ, ও অনেকটা ছোট আর কি আমার থেকে, তো সেই যে একটা স্নেহ আর বন্ধুত্ব তো আস্তে আস্তে হয়েছে, তো ওটাই আর কি। মানে ওর সাথে হয় না প্রথম দেখাতে একটা যেটা কানেকশন, যেটা ক্লিক করে, তো সেই জিনিসটা তারপর থেকে তো শুরু হয়েছে, জার্নি চলছে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।